বঙ্গোপসাগরের সৃষ্টি ডিপ্রেশন এবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অববাহিকা আড়ক ঘণ্টা 16 কিলোমিটার বেগরে গতি করুছে। এহা এবে গাঙ্গেয় অববাহিকার রয়েছে। গতকাল রাতে সুদ্ধা এহা চান্দবালির উত্তরক প্রায় 250 কিলোমিটার দূরে রয়েছিল। প্রভাবে আসন্তা 12 ঘণ্টার ঢেঙ্কানাল, ভদ্রক, বালেশ্বর, যাজপুর, ময়ূরভঞ্জ, কেন্দুঝর এবং অনুগুলর কিছু স্থানে প্রবলর অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ওড়িশা এবং আভ্যন্তরীণ ওড়িশার কিছু স্থানে প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পারাদ্বীপ এবং গোপালপুর বন্দরের 3 নম্বর বিপদ সংকেত দিয়াযাইছে। উত্তর ওড়িশা এবং দক্ষিণ ওড়িশা উপকূলের পবনর বেগ ঘণ্টা প্রতি 45-55 কিলোমিটার রহিপারে। এই সময়ের সমুদ্র অশান্ত রহব, তেমন মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরক ন যাওয়া পরামর্শ দিয়াযাইছে। আসন্তা 24 ঘণ্টা ভিতরে অবপাত আহুরি উত্তর পূর্ব দিগরে গতি করে ধীরে ধীরে দুর্বল হওয়া সহ ওয়েলমার্ক লো প্রেসর পরিণত হব বলে পানিপাগ বিভাগ পক্ষ পূর্বানুমান করা হয়েছে।